হ্যালো সুপার হিরো লাভার, বংলা কমিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফেজ ফোরের শেষ সিরিজ দ্য গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি হলিডে স্পেশাল নিয়ে হাজির হয়েছি। তো চলুন এই সিরিজটির এক্সপ্লেন শুরু করি। এপিসোড শুরু হয় ক্রিসমাসের গানের সাথে, যেখানে আমরা দেখি ক্র্যাকলিনকে। সে ড্র্যাক্স, মেন্টিস ও নেবুলাকে একটা গল্প শোনাচ্ছে যখন পিটার ছোট ছিল তখনকার, আর সেটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাই স্পেসে একটা স্পেসশিপ। সেখানে ছোট পিটার কুইল ক্র্যাকলিনের সাথে ক্রিসমাস ট্রি বানাচ্ছে। তখন সেখানে তাদের ক্যাপ্টেন মানে ইয়েন্ডো এসে উপস্থিত হয়। তাকে পিটার ক্রিসমাসের ব্যাপারে বলে। ইয়েন্ডো এটার ব্যাপারে কিছুই জানে না, যেটা স্বাভাবিক, কারণ ক্রিসমাস তো পৃথিবীতেই হয়। পিটার জানায় যে সে আর ক্র্যাকলিনে ক্রিসমাস ট্রিটা বানাচ্ছে আর তারা সবাইকে উপহারও দেবে। ক্র্যাকলিন জানায় এটা পুরোপুরি পিটারের আইডিয়া। আর তখন পিটার ইয়েন্ডোকে একটা উপহার দেয়, যেটা ইয়েন্ডো ছুঁড়ে ফেলে দেয়, আর সে ক্রিসমাস ট্রিতে লাথি মেরে সেটাকে নষ্ট করে দেয়। আর তাদের বকে যে তারা যদি এগুলো এখান থেকে এক্ষুনি না সরায় তাহলে তাদের শাস্তি হিসেবে তাদেরকে পুরো বছর ধরে টয়লেট সাফ করতে হবে। আর আমি ক্রিসমাস পছন্দ করি না বলেই সেখান থেকে চলে যায়। পিটারের মন ভেঙে যায়। তারপর আমরা প্রেজেন্ট টাইম দেখি, ক্র্যাকলিন বলে আর এভাবে ইয়েন্ডো সর্বদার জন্য ক্রিসমাসকে নষ্ট করে দেয়। মেন্টিসকে এটা খুব খারাপ লাগে, ড্র্যাক্সকে এটা খুব মজার গল্প মনে হয়, তার কাছে ইয়েন্ডোর গাছে লাথি মারা অংশটা খুব বেশি পছন্দ হয়েছে। তখন ক্র্যাকলিন জানায় যে সে অনেক ক্যালেন্ডার দেখে, আর এখন পৃথিবীর ক্যালেন্ডার দেখে সে জানতে পেরেছে সেখানে এখন ক্রিসমাস চলছে। আর তাই এটা তার মনে পড়লো, কারণ এটা তার একটা স্মৃতি। আগে আমরা নেবুলার কাছ থেকে জানতে পারি ইয়েন্ডো কালেক্টরের কাছ থেকে নোওয়্যার কিনে নিয়েছে, আর সে বলে তাদের কাছে ক্রিসমাসের মতো তুচ্ছ কাজের জন্য সময় নেই এখন, আর এখন এই জায়গাটি ঠিক করার জন্য অনেক কাজ করতে হবে। আসলে বন্ধুরা, নোওয়্যার হচ্ছে সেই প্ল্যানেট যেখানে কালেক্টর ছিল, আর এই প্ল্যানেটটি হচ্ছে সেটা যেখানে আমরা সে সেলিস্টালে মাথা কাটা দেখেছিলাম। নেবুলার কথা শুনে তো এটাই মনে হলো যে ইয়েন্ডো কিনে ফেলেছে তার কাছ থেকে এই পুরো প্ল্যানেটটি, আর এখন গার্ডিয়ান্সরা সেই প্ল্যানেটে আছে। আগে ক্র্যাকলিন ও নেবুলা সেখান থেকে যায়, কারণ তাদের অনেক কাজ আছে। তারপরে আমরা দেখি পিটার কিছু ট্রান্সপোর্টের কাজ শুরু করেছে এই প্ল্যানেটে, হয়তো পার্ট টাইম কিছু বিজনেস, কারণ গ্যালাক্সি বাঁচাবার সাথে সাথে পেটকেও তো বাঁচাতে হবে। সেখানে আমরা রকেটকে দেখি, সে সেখানে কসমো কুকুরটির সাথে কাজ করছে, কারণ এই কসমো কুকুরটির আসলে টেলিকাইনেসিসের শক্তি আছে। আর এই কুকুরটিকে আমরা গার্ডেন্স অব দ্য গ্যালাক্সি ভলিউম 1 দেখেছিলাম। আগে পিটার নিজের কাজ করে, তখন সেখানের এক এলিয়েন যার নাম বিজির মিকি টকলক, সে জানায় যে সে আর তার সাথীরা পৃথিবীর বাদ্যযন্ত্র বাজানো শিখে গেছে, আর তারা পৃথিবীর ক্রিসমাসের উপর একটা গান তৈরি করেছে। সে আরও বলে ক্রিসমাসের ব্যাপারে সে যা জানে সেটা সে রকেটের কাছ থেকে শিখেছে, কারণ রকেট কসমোর কাছে শিখেছিল আর কসমো ক্র্যাকলিনের কাছে, আর ক্র্যাকলিন তোমার কাছ থেকে শিখেছিল সেটাই। আগে তারা একটা গান শোনায় পিটারকে, সেখানে অনেক এলিয়েন এসে দাঁড়ায় যেমনটা আমাদের প্ল্যানেটেও হয়। এখানে আমরা গ্রুটকে দেখতে পাই, সে বড় হয়ে গেছে, মানে তাকে থর লাভ অ্যান্ড থান্ডার যেমনটা দেখেছিলাম তার থেকে বড়। এবার তাহলে এই সিরিজটি কোন সময়ের, আর ভলিউম 3 যে মুভিটি আসবে সেটা কোন সময়ের হবে? তো বন্ধুরা, অ্যাভেঞ্জার্স এন্ড গেমে গ্রুটকে যেমনটা দেখেছিলাম তেমনটাই দেখি থর লাভ অ্যান্ড থান্ডারে। সেখানে গার্ডিয়ান্সরা থরকে ছেড়ে চলে যায়, তখন এদিকে পৃথিবীতে স্পাইডারম্যানের জীবনে মিস্ট্রিও আসে, আর তারপর নোয়ে হোমে যে ক্রিসমাস আমরা দেখি, এমনকি হকাই সিরিজেও যে ক্রিসমাস আমাদের দেখানো হয়, সেই ক্রিসমাসের সময় চলছে এখন, মানে হলিডে স্পেশালেও সেই ক্রিসমাসই চলছে। এখানে গ্রুটকে গানটি খুব ভালো লাগছে, সে খুবই নাচছে আর আনন্দ করছে। আগে মেন্টিস ড্র্যাক্সকে একটা সিক্রেট জানায়, যেটা আমরাও জানতে পারি যে সে আর পিটার কুইল আসলে ভাই বোন, কারণ ইগো মেন্টিসেরও বাবা ছিল। আর এখন গামারাকে পিটার খুব মিস করছে আর তার জন্য সে খুব দুঃখিত হয়ে আছে, আর তাই সে চায় পিটারকে একটা ক্রিসমাস গিফট দিতে যেটা তাকে খুশি করবে। তখন ড্র্যাক্স বলে তাহলে একজন আছে যেটা পেয়ে পিটার খুব খুশি হয়ে যাবে, যার ব্যাপারে সে অনেক কথা বলতো, পৃথিবীর লেজেন্ডারি হিরো কেভিন ব্যাকন। আর কেভিন ব্যাকনকে আমরা নিয়ে আসবো গিফট হিসেবে পিটারের কাছে। এদিকে আমরা পৃথিবীতে কেভিন ব্যাকনকে দেখি, সে নিজের বাড়িকে সাজিয়ে তুলেছে ক্রিসমাসের জন্য। অপরদিকে মেন্টিস ও ড্র্যাক্স নোওয়্যার থেকে স্পেসশিপ নিয়ে পৃথিবীতে যায়, আর তারা ইউএসএর হলিউডের ওপর নিজের স্পেসশিপ ল্যান্ড করায়, যেটা অদৃশ্য থাকায় কারো চোখে পড়ে না। তারপর তারা দুজন শহরে ঘুরে বেড়ায় কেভিন ব্যাকনের খোঁজে। আগে তারা কিছু জনকে দেখতে পায় যারা কসপ্লে করছে, যেখানে একজনকে ক্যাপ্টেন আমেরিকার কসপ্লে করতে দেখে মেন্টিস তাকে স্টিভ ভেবে দৌড়ে গিয়ে লাফিয়ে ধরে, সেভাবে তারা ভয় সেখান থেকে পালিয়ে যায়। সেখানে সাধারণ মানুষেরা মেন্টিস ও ড্র্যাক্সের সাথে ছবি তোলে আর মেন্টিসের হাতে টাকাও দেয়। সেখানে এক ফ্যামিলি খুব খুশি, তারা ভাবে যে তারা গড অফ ওয়ারের সাথে ছবি তুলেছে। ছবি তুলতে তুলতে সন্ধে হয়ে যায় আর মেন্টিসের কাছে এখন অনেক টাকা। সেখানে এক বিল্ডিংয়ে আমরা কিং ও ক্রিসমাস নামক এক পোস্টার দেখি। সমস্ত টাকা নিয়ে ড্র্যাক্স ও মেন্টিস একটা বারে যায়, সব টাকা দেয় আর কেভিন ব্যাকনের ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানে তারা ড্রিঙ্ক করে ও নাচানাচিও করে। আগে গিয়ে তাদের আর কিছু খেয়াল থাকে না আর তারা বাইরে বসে থাকে টাল্লি হয়ে, যেহেতু তারা দুজনেই এলিয়েন তো তাদের এই নেশা খুব তাড়াতাড়ি কেটে যায়। তখন পাশের এক দোকানদার কেভিন ব্যাকন কোথায় থাকে তার একটা ম্যাপ দেয় মেন্টিসকে আর বলে এটার দাম 49 টাকা। কিন্তু মেন্টিসের কাছে এখন কোনো টাকা না থাকায় সে মহিলাটির মাইন্ড কন্ট্রোল করে এটা ফ্রিতে নিয়ে নেয়, সাথে সাথে সে মহিলাটির সমস্ত টাকাও। এদিকে কেভিন ব্যাকন নিজের রুমে বসে ক্রিসমাসের ছুটি এনজয় করছে, মুভি দেখছে। তখন বাইরে ড্র্যাক্স ও মেন্টিস তার মেন গেট থেকে কলিং বেল বাজায়। কেভিন বলে যে সে তাদের হেল্প করতে পারবে না,
তখন ড্র্যাক্স তার বাড়ির দরজা ভেঙে ভেতরে আসে আর তারা তাকে একটা গিফট হিসেবে নিয়ে যেতে চায়, সেটা কেভিন বেকনকে বলে। কেভিন সেটা শুনে ভয়ে পুলিশকে ফোন করে, সাথে সাথে সেখান থেকে চেঁচিয়ে উঠে আর দৌড়ে পালায়। রাস্তায় পুলিশ এসে যায় আর লড়াই শুরু হয়। মেন্টিস তাদের কাউকে মারতে চায় না আর তাই এক এক করে তাদের ঘুম পাড়িয়ে দেয়। আর কেভিন বেকনের মন বদলে দেয় আর তাকে রাজি করে নেয় আর স্পেস শিপ নিয়ে চলে নোওয়্যারের দিকে। রাস্তায় মেন্টিস জানতে পারে এই কেভিন বেকন কোনো সুপার হিরো না, সে একজন অভিনেতা। তারা খুব নিরাশ হয় আর মেন্টিস তাকে ছুঁয়ে একজন হিরোর মতো থাকতে বলে। তখন কেভিন বেকন বলে, হ্যালো, আই এম ব্যাটম্যান। নোওয়্যারে গ্রুট খুব বড় চালাকির সাথে পিটারকে রুম থেকে বাইরে বের করে আনে আর সেখানে সবাই মিলে ক্রিসমাসের মতো পুরো নোওয়্যারকে সাজিয়েছে, যেগুলো দেখে পিটার খুব খুশি হয়ে যায়। সেখানে সমস্ত এলিয়েনরা তার জন্য এমনটা করেছে, পিটার খুব খুশি। তখন তারা তাকে একটা গিফট দেয়। গিফটের বক্সটা নড়ছে দেখে পিটার তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেটা খোলে আর দেখে কেভিন বেকন। কেভিন বেকন বেরিয়ে এসে পিটারকে ক্রিসমাস উইশ করে। পিটার টেনশনে রেগে যায় কারণ তার সাথীরা তাকে একটা মানুষ গিফট করেছে। পিটার বলে, এটাকে ক্রিসমাস গিফট বলে না, এটাকে মানুষ পাচার বলে। মেন্টিস বলে যে এটা পুরোপুরি ড্র্যাক্সের আইডিয়া ছিল। কেভিন বেকনের সাধারণভাবে কথা বলা দেখে পিটার বুঝে যায় মেন্টিস তাকে কন্ট্রোল করেছে আর তাই সে মেন্টিসকে বলে একে নর্মাল করতে। নর্মাল হতে কেভিন আশেপাশে দেখে আর আবার ভয়ে চেঁচিয়ে ওঠে। পিটার তাকে বোঝায় যে কোনো প্রবলেম নেই, ভয় পাবেন না, আমরা আপনাকে পৃথিবী পাঠাবার ব্যবস্থা করছি। আর ক্র্যাগলিনকে একটা ব্যবস্থা করতে বলে। আগে কেভিন ও ক্র্যাগলিন পৃথিবীর দিকে রওনা দেয়। তখন কেভিনকে ক্র্যাগলিন পিটারের ব্যাপারে জানায় যে সে ছোটো থেকে আপনার ফ্যান, আপনি যেমন একবার নিচে একটা শহর বাঁচিয়েছিলেন ঠিক তখন পিটার নিচে গ্যালাক্সিকেও বাঁচিয়েছিল, সত্যিকারের গ্যালাক্সি বাঁচিয়েছিল, সে সর্বদা আপনার কথা বলতো। তখন কেভিনের ফোন বেজে ওঠে, সে অবাক হয় স্পেসে কী করে নেটওয়ার্ক আসছে। ক্র্যাগলিন বলে, হয়তো স্যাটেলাইটের জন্য। আগে কেভিন ফোনে বলে যে তার একটু লেট হয়ে যাবে ফিরতে কারণ সে তার বন্ধুদের সাথে আছে। তারপর তখন সে ফিরে না গিয়ে সেই এলিয়েন ব্যান্ডওয়ালাদের সাথে সবার জন্য একটা গান গায়। অবশেষে সবাইকে বিদায় জানিয়ে বিশেষ করে পিটারকে সে সেখান থেকে ক্র্যাগলিনের সাথে পৃথিবীর দিকে রওনা হয়। আগে পিটার মেন্টিসকে জিজ্ঞেস করে যে সে এত কিছু কেন করেছে। তখন মেন্টিস বলে যে এন্ডু তোমার একবার ক্রিসমাস নষ্ট করেছিল আর তাই আমরা এটা করলাম। পিটার জানায় ক্র্যাগলিন পুরো গল্পটি হয়তো জানতো না। আগে তার দেওয়া গিফট এন্ডু ডাস্টবিন থেকে তুলেছিল আর খুব খুশি হয়েছিল, এমনকি সে পিটারকেও একটা গিফট দেয়। আর তখনই সে পায় তার এলিমেন্ট গান বা কোয়াড ব্লাস্টার, যেটা তাকে এন্ডু দিয়েছিল, আর তারপর তারা খুব আনন্দ করেছিল। আগে গিয়ে মেন্টিস তাকে জানায় যে সে তার বোন। এটা শুনে পিটার খুব খুশি হয়ে যায় আর বলে, এটাই আমার জন্য সব থেকে দামি ক্রিসমাস গিফট। এন্ড ক্রেডিট সিনে আমরা দেখি রকেট ও কসমো গ্রুটকে ক্রিসমাস ট্রি বানিয়েছে আর সে নড়ে যায় ফলে সেটা নষ্ট হয়ে যায়। কসমো বলে, গ্রুট আবার ক্রিসমাস নষ্ট করে দিল। তখন রকেট আমাদের দিকে দেখে বলে, আমাদের কাছে এক অন্য স্পেশাল জিনিস আছে। আসলে এটা ইশারা ছিল গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3 মুভির। তো বস বন্ধুরা, এই ভিডিও বাসে এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান এই ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি এক নতুন ভিডিও নিয়ে, শুধু রাখুন ভালো থাকুন আর দেখুন বংলাব কমিক্স।